আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে আজকে আস্তলিশের বিরিয়ানি রেসিপি করে দেখাবো। এটি অত্যন্ত একটি মজার রেসিপি, তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। আমি প্রথমে একটি বাটিতে 3টি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, 1/2 চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, 1/2 চামচ জিরা বাটা দিয়ে দিচ্ছি, 1/2 চামচ ধনিয়া গুঁড়া, 1/2 কাপ ফেটানো টক দই দিয়ে দিচ্ছি, 1/2 চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। ১ চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি ও স্বাদ মতো লবণ দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি এটাকে একটি সাইডে রেখে দিচ্ছি। আমি এখানে 775 গ্রামের মতো একটি ইলিশ নিয়েছি। আমি দুই পাশে মাঝখান থেকে কেটে কেটে দিয়েছি, যাতে মাছের গায়ে মশলাগুলো ভালোভাবে লেগে যায়। আগে থেকে করে রাখা মশলাগুলো ঢেলে দিচ্ছি। মশলাগুলো দিয়ে আমি ভালোভাবে মাছটাকে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে, এখন আমি এটাকে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব। একটি কড়াই গরম করে আমি পরিমাণ মতো তেল ঢেলে দিচ্ছি। আমি মাছটা উঠিয়ে যে মশলাগুলো ছিল এটা এখন আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে আমি আস্ত মাছটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি মাছটা ভালোভাবে কষিয়ে নিব। এক সাইড হয়ে গেলে আমি আরেক সাইডে ভালোভাবে উল্টিয়ে দিচ্ছি। আপনারা কাজটা খুব সাবধানে করবেন, যাতে মাছগুলো ভেঙে না যায়। আমার মাছটা কষানো হয়ে গেছে, এখন আমি এটাকে তুলে নিচ্ছি।
ওই কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, কিছু এলাচ ও কিছু দারচিনি দিয়ে দিচ্ছি। দুটি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে হালকা ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এখানে আমি আগে থেকে ধুয়ে রাখা 4 কাপ পোলাওর চাল দিয়ে দিচ্ছি। ভালো করে আমি এটাকে ভেজে নিচ্ছি। ফুটে তোলার আগ পর্যন্ত আমি এটাকে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি এখানে 7 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। ও 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দেব। দিয়ে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমি কষানো মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা মশলার সাথে অ্যাড করে দিয়েছি। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। ঢাকনা খুলে কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিচ্ছি, তাহলে তলাতে লেগে যাবে। চামচ চিনি দিয়ে দিচ্ছি, কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি। এক চামচ ঘি দিয়ে দিচ্ছি। দিয়ে মিশিয়ে নিচ্ছি। চাল থেকে যখন পানিটা শুকিয়ে যাবে তখন আমি কিছু পরিমাণ পোলাও আমি উঠিয়ে রাখছি। এখানে আমি আস্ত ইলিশ মাছটা দিয়ে দিচ্ছি। উপর থেকে আমি উঠিয়ে রাখা পোলাওগুলো তুলে রাখা পোলাওগুলো আমি উপর থেকে দিয়ে দিচ্ছি।
দিয়ে ভালো করে মাছটাকে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে আমি 20 থেকে 25 মিনিটের মতো একদম লো আছে এটাকে দমে রাখবো। 25 মিনিট পর আমি ঢাকনা খুলে পোলাওটাকে আমি হালকাভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। হয়ে গেছে আমার বিরিয়ানি। দেখুন কতটা ঝরঝরে এবং সুস্বাদু বিরিয়ানি হয়েছে। এখন আমি পরিবেশন করি। উপর থেকে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন।